পৃথিবীর সৃষ্টির পর আজ বহু সময় অতিবাহিত হয়েছে। পরিবর্তন ঘটেছে প্রাচীন পৃথিবীর। যে গ্রহে প্রাচীনকালে ডাইনোসরের মতো প্রাণীরা ঘুরে বেড়াত, সেই গ্রহ থেকে আজকের পৃথিবীর পার্থক্য বিশাল। প্রাচীনকালে পৃথিবীর অরণ্যে ঘেরা এক আলাদা ও সৌন্দর্যের সাথে বিরাজমান ছিল। ধীরে ধীরে সভ্যতার উন্নতির সাথে সাথে সেই অরণ্য ও প্রাণী আজ বিলুপ্ত প্রায়। এই পরিস্থিতিতে বর্তমানে সবচেয়ে বড় অরণ্যগুলোর মধ্যে আমাজনের জঙ্গল আজও টিকে আছে পৃথিবীতে, এবং তার সঙ্গে পৃথিবীর সব থেকে বেশি প্রজাতির প্রাণী ও উদ্ভিদ এই জঙ্গলে পাওয়া যায়। এই জঙ্গলে প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী আছে যা আজও মানুষের কাছে অজানা। অজানা রহস্য ভরপুর এই আমাজনের জঙ্গলের বিস্তার কল্পনাতীত। প্রায় 70 লাখ বর্গ কিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত এই জঙ্গল, যার মধ্যে 55 লাখ বর্গ কিলোমিটার এলাকা আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। এই জঙ্গলটি বাংলাদেশের আয়তনের চেয়ে 38 গুণ বড়। আমাজন অববাহিকার অবস্থান দক্ষিণ আমেরিকায়। দক্ষিণ আমেরিকা মহাদেশের উপরিভাগে অবস্থিত এই বিশাল অরণ্য মোট 9টি দেশ জুড়ে অবস্থিত। উত্তর আমেরিকার এই 9টি দেশ হল ব্রাজিল, কলম্বিয়া, পেরু, ভেনজুয়েলা, গুয়ানা, সুরিনাম, ইকুয়েডর, ফ্রেঞ্চ গুয়ানা এবং বলিভিয়া। এই 9টি দেশের মধ্যে এই অরণ্যের 60 ভাগ রয়েছে ব্রাজিলের, 13 ভাগ পেরুতে এবং 27 ভাগ বাকি দেশগুলো জুড়ে বিস্তৃত। পৃথিবীতে যত অরণ্য বর্তমানে টিকে রয়েছে তার মধ্যে অ্যামাজনে সব থেকে বড় গাছ এবং সর্বাধিক ভিন্ন প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। এখানকার গাছগুলোর উচ্চতা অনেকটাই বেশি, কারণ অতিরিক্ত ঘনত্বের কারণে সূর্যের কিরণ মাটি পর্যন্ত পৌঁছাতে পারে না, ফলে স্বাভাবিকভাবেই সূর্যালোকের প্রয়োজনে গাছগুলি মাটি থেকে অনেক উপর পর্যন্ত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে এভাবেই ধীরে ধীরে এখানকার উদ্ভিদ এত উচ্চতা প্রাপ্ত লাভ করেছে। এই অরণ্যের উদ্ভিদগুলি 120 ফুট পর্যন্ত উঁচু। সমীক্ষায় দেখা গেছে প্রায় 40,000 প্রজাতির উদ্ভিদ রয়েছে এই অরণ্যে। এছাড়া রয়েছে 2.5 মিলিয়ন প্রজাতির কীট পতঙ্গ, 378 প্রজাতির সরীসৃপ, 1,294 প্রজাতির পাখি, 428 প্রজাতির উভচর এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। বলা বাহুল্য, এত প্রজাতির ভিন্নতার সঙ্গে আরও অজানা অনেক জীব অণুজীব এই অরণ্যের বিরাজমান। এত ধরনের প্রজাতির প্রাণী ও উদ্ভিদ সমৃদ্ধ এই অরণ্য আশ্চর্য রহস্যে ঘেরা। পৃথিবীর প্রাণ কেন্দ্র এই অরণ্য। তার যথাযথ কারণ হলো পৃথিবীতে প্রাণীকুলের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেনের 20% আসে এই অ্যামাজন অরণ্য থেকেই। অ্যামাজনের অরণ্য অ্যামাজন নদীর অববাহিকায় গড়ে ওঠে। 5 মিলিয়ন বর্গ কিলোমিটার অর্থাৎ 3.4 মিলিয়ন বর্গ মাইল আয়তন বিশিষ্ট এই অরণ্য দক্ষিণ আমেরিকার অন্তর্ভুক্ত 9টি দেশের মধ্যে বিস্তৃত, যে দেশগুলির কথা পূর্বে আলোচনা করা হয়েছে। এর আয়তন এত বৃহৎ হওয়ার কারণে দক্ষিণ আমেরিকার প্রায় 40% অরণ্যের দখলে। এর অপরূপ ভয়ঙ্কর সৌন্দর্য যদি পর্যবেক্ষণ করতে হয় তবে দক্ষ গাইড এবং নদীপথই একমাত্র উপায়। আমাজন অববাহিকার জঙ্গল রেইনফরেস্ট হিসেবে বিবেচিত হয়, তবে রেইনফরেস্ট বলার কারণ এখানে সারা বছর বৃষ্টিপাত নয়। এই জঙ্গলে অতিরিক্ত মাত্রায় আর্দ্রতা, গরম আবহাওয়া, বৃষ্টির কারণে এটির এমন নাম। মাত্রাতিরিক্ত বড় বড় গাছের কারণে সূর্যালোক মাটিতে পৌঁছায় না, এরই সঙ্গে বাতাস চলাচলও বাধা পায়। বাতাস চলাচল করতে না পারার কারণে গরম বাতাস এখানে বদ্ধ হয়ে গরম আবহাওয়ার সৃষ্টি করে। প্রচণ্ড গরমে বাষ্পীভবনের হারও অনেক বেশি হয়, যে কারণে এই অঞ্চলে আর্দ্রতার পরিমাণ এত অধিক। বৃষ্টিপাত ও অতিরিক্ত আর্দ্রতার কারণে উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্যের ভরপুর এই অরণ্যে পৃথিবীর সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর ধরে এখানে জীবন টিকিয়ে রাখতে পেরেছে। এর চেয়ে অবাক করা তথ্য হলো এই জঙ্গলে আজও আদিবাসীদের বাস, যারা আমাদের আধুনিক জগতের চেয়ে বহু দূরে। সেখানে এখনো আধুনিকতার ছোঁয়া পড়েনি। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী আজও আমাজনের গভীর জঙ্গলে 50টি গোত্রের প্রায় 21 মিলিয়ন মানুষ বাস করে। আমাজনের জঙ্গলের বিস্তার এত বেশি তার কারণ এর মাঝখান দিয়ে বয়ে যাওয়া আমাজন নদী। এই নদী মূল অববাহিকার প্রাণকেন্দ্র। আমাজন নদী পৃথিবীর অন্যতম বৃহৎ নদী। দক্ষিণ আমেরিকার পেরু দেশের আন্দিজ পর্বতমালার নেভাদো মিশমি পাহাড় চূড়া থেকে সৃষ্ট এই বৃহৎ নদীর। দক্ষিণ আমেরিকার 3টি দেশের উপর দিয়ে প্রায় 6,400 কিলোমিটার বা 3,000 মাইল পথ অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। এটির প্রস্থ জায়গা বিশেষ 10 কিলোমিটার।
তবে বন্যায় এটির প্রস্থ 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। এই গ্রহে যতগুলো নদী বর্তমান তার মধ্যে সবচেয়ে বেশি জল ধারণ ক্ষমতা আমাজন নদীর। এই নদী যখন আটলান্টিক মহাসাগরে পতিত হয় তখন সেখানে প্রতি সেকেন্ডে 4.2 মিলিয়ন ঘনফুট জল নিয়ে পড়ে। বিশেষ করে বর্ষাকালে এটির পরিমাণ দ্বিগুণ হয়। আমাজন নদীতে প্রায় 3000 প্রজাতির মাছ ও জলজ প্রাণী বাস করে। এর মধ্যে রয়েছে 4 মিটারেরও বেশি লম্বা ফ্রেশ ওয়াটার ফিশ, ক্যাটফিশ, বুল শার্ক, ইলেকট্রিক ইল এবং পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাছ পিরানহা। আমাজন নদীতে পৃথিবীর মোট মাছের সংখ্যার 20% মাছ পাওয়া যায়, যা সত্যি আশ্চর্যকর। এত বৃহৎ এবং রহস্য ও আশ্চর্যে ভরপুর এই আমাজন অববাহিকা নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশাল এ বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এলডোরাডো নামের এক গুপ্ত শহর। ধারণা করা হতো এই শহরটি পুরোটা স্বর্ণের। এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে। সে গল্পে বলা হয়েছে এলডোরাডো নামক সোনায় মোড়ানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা, গল্পে যাদেরকে অ্যামাজন বলে অভিহিত করা হয়েছে। পর্তুগিজ, স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে এই এলডোরাডো শহর আবিষ্কারের জন্য, কিন্তু কেউ এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি। শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম। তাদের নামানুসারেই এই জঙ্গলের নাম হয় অ্যামাজন জঙ্গল। অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল, যার বিস্তার পৃথিবীর সকল রেইনফরেস্টের দ্বিগুণ, এবং সেখানে পুরো পৃথিবীর 1/3 প্রাণী বাস করে। অ্যামাজন নদীকে ঘিরে এই জঙ্গল প্রায় 5.5 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। এই জঙ্গলে এত বিরল প্রজাতির প্রাণী রয়েছে যা অন্য কোথাও দেখা যায় না। অ্যামাজনে 85 লাখ প্রজাতির পোকামাকড় রয়েছে। অনিন্দ্য সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী অ্যামাজনে বসবাস করে। অ্যামাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ অ্যানাকোন্ডা, যা অন্য কোথাও দেখা যায় না। এছাড়া রয়েছে লালচোখা ব্যাং, বিভিন্ন প্রজাতির পোকামাকড়, চিতাবাঘ, বানর, বৈদ্যুতিক ইল, মাংসখায় পিরানহা, বিষাক্ত ডার্ট ফ্রগ সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী। আমাজনে প্রায় 390 বিলিয়ন বৃক্ষ রয়েছে, যা প্রায় 16,000 প্রজাতিতে বিভক্ত। হরেক রকমের গাছপালা দিয়ে আবৃত এ বনে বেশিরভাগই চিরহরিৎ বৃক্ষ, তাই এ বনকে চিরহরিৎ বনও বলা হয়। অ্যামাজনের নদী বেশিরভাগ নদীর উৎস। বিশ্বে যে পরিমাণ পানি দরকার হয় তার বেশিরভাগই আসে অ্যামাজন নদী থেকে। বিশ্বের পানির চাহিদা মেটাতে অ্যামাজনের গুরুত্ব অনেক বেশি। অ্যামাজন বনে বসবাস করে 300-এর বেশি উপজাতি। এছাড়া 10 লাখের বেশি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ অ্যামাজনে বসবাস করে। এদের মধ্যে বেশিরভাগই ব্রাজিলীয়, যারা পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায় কথা বলে। এদের নিজস্ব কিছু ভাষাও আছে। এদের মধ্যে কিছু আবার যাযাবরও আছে। এদের বহির্বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমাজনের পরিবেশ বিপর্যয় নিয়ে পরিবেশবিদরা বিভিন্ন মতবাদ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করেছেন যে আমাজন অরণ্য আগামী 50 বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। অপরিকল্পিত বন নিধনের জন্যই এমনটা হবে বলে ধারণা করা হয়। প্রিয় দর্শক, সবশেষে বলবো গাছ লাগান, জীবন বাঁচান। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। অনুরোধ রইল আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখার। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।